হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুনদের নতুন একটা ফুল ভিডিও নিয়ে। টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কি হবে। বাবা, তো আজকে যে মা যেহেতু চলে যাবে কিছুদিন পরে, তো মাছগুলো সব শেষ করে দেবো। মার জন্য মাছ আনা হয়েছিল, যে মা ভাবছিলাম যে মাগুলো মা থাকবে, মা বাবু। তো যেহেতু মা চলে যাবে, সেহেতু মাছগুলো রান্না করতেছে করবো, আগে আগে সব শেষ করে দেবো 8 দিনের মধ্যে। তার 7-8 দিন পরে চলে যাবে মা বাবু। এই যে এইদিকে আপনার আপি রোশন করতেছে, আর এইদিকে ভাত অলরেডি দিয়ে দিয়েছে আলু ভর্তা, আর ওইদিকে হচ্ছে তোমার আপনাদের শাক ভাজি দিয়েছে। এই যেটা হচ্ছে শাক ভাজি, কি যেন শাক বলা হয়, আলু দিয়ে ভাজি করতেছে এটা। আর এই যে বাবাটা, বাবা তুমি কি খাচ্ছ? হ্যাঁ, দুধ খাচ্ছে। আগে কিন্তু বলতো মাম, এখন বলে দুধ। দুধ খাচ্ছ? হ্যাঁ, আসল কথা দুনিয়াতে কিন্তু চোখের পানির থেকে কিন্তু মানুষের টাকার মূল্যটা কিন্তু বেশি, তাই না মা? হ্যাঁ, কিন্তু মানুষের একটা মানুষের চোখের পানি থেকে কিন্তু একটা টাকার মূল্যটা বেশি। যেমন এই যে আমার আইন বাবাটা যে চলে যাচ্ছে, ঠিক আছে, আমাদের কিন্তু কষ্ট হয়, বিশেষ করে আমি ওর বাবা। তার কষ্ট হোক অথবা না হোক, কিন্তু আমি সবাই জানে কিন্তু আয়ান আমার কি হয়। অনেকে বলে যে আয়ান কিন্তু মানে মার থেকে কিন্তু বেশি চেনে। অনেকে বলে আগে কিন্তু যখন ও একটু ছোট ছিল তখন কিন্তু আব্বা 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 কেন, মানে ওর মার থেকে কিন্তু ফার্স্টে যে মানে যখন ওর মুখের বলি ফোটে কথা শেখে কখন, তখন কিন্তু আব্বা ডাকটা বেশি আসে, ফার্স্টে কিন্তু আব্বা ডাকটা আসে। আর বিশেষ করে মার থেকে কিন্তু আমাকে বেশি সাপোর্ট করে, মানে বেশি ভালোবাসে আয়ানটা, তাই না বাবা? আব্বু আব্বু আব্বু, যখন আয়ান প্রথম যখন নানার বাড়িতে যায় তখন মানে ওর মা তো ডাকছিল না, খালি আব্বা আব্বা আব্বা, সবাই তো অবাক দেখে, ঠিক আছে। তখন তো ভিডিও করতে পারিনি, আসল কথা বাড়িতে যাই। তো এই যেটা বলতে চাচ্ছি যে চোখের পানির থেকে কিন্তু টাকার মূল্যটা বেশি, কারণ হচ্ছে যে আয়ান বাবাটা চলে যাবে। টাকা একটা মানুষ সন্তান মানুষ করতে কিন্তু এখন তো যে জেনারেশনটা আছে বর্তমান, টাকার দিকটা মানুষ বেশি দেখে। কিন্তু একটা ভালো পরিবেশে সন্তান বাস করতে গেলে কিন্তু মানুষ করতে গেলে কিন্তু টাকাটা বেশি দরকার, তাই না মা? একটা ভালো, আমি যেটা আপনার বোঝাচ্ছি, অনেকে মাইন্ড করতে পারেন যে ছোট বাচ্চাকে ডায় রেখে দুজনে চাকরি করি, এটা ভাই আবেগপ্রবণ, আবেগপ্রবণ দিয়ে কখনো জীবন চলে না। হয়তো আপনারা বলেন যে আমি সন্তান ছাড়া থাকতে পারি, আমাদের গ্রামের লোক কিন্তু অনেকে অনেক কথা বলে যে আমরা দুজন চাকরি করি সন্তানকে রেখে, কিন্তু এইটাই বলতে চাই যে সন্তান মানুষ করতে কিন্তু মানুষ টাকাও দরকার হয়, ভালোবাসাটাও দরকার হয়, ঠিক আছে। এই যে আয়ান ও দাদির কাছে যে থাকে, ও দাদির প্রতি যে ভালোবাসা আছে, আমাদের কিন্তু ভালোবাসা আছে। সন্তান মা বাবার সম্পর্ক কিন্তু সারা জীবনে থাকে সন্তানের সাথে, ঠিক আছে। সন্তান কখনো বাবা মার কখনো ভোলে না, যতই দাদি নানি যতই ফুফুরা মানুষ করে দিক, ওই দিন শেষে কিন্তু বাবা মার কাছে ফিরে আসে, কি মা? তাহলে কারণ কি, নারীর ওর সাথে রক্তের সম্পর্ক আমাদের থাকে বাবা। সেজন্য বলতেছিলাম যে চোখের পানি আমি যতই আমি ওর থিয়ে চলে আসি, যখন আসি তখন অনেক কান্না হয় আমার, আমার আরও ভালো লাগে না। যখন ফার্স্টে আমি যখন রেখে আসি ওর আয়ানকে, আমি যখন রুমে আসি, আমি দরজা খুলতে খুলতে হামা করে কেঁদে ফেলছিলাম। কে কাঁদছে কে কাঁদছে জানি না, কিন্তু আমি কিন্তু হামা করে, ওর ছোট একটা পুতুল ছিল, পুতুল দিয়ে আমি তো আমি মুখ দিয়ে যে কথা বলবো সে কথা বলতে পারতেছিলাম না, ঝামা করে ছোট্ট একটা পুতুল ছিল। তো বাড়িতে ফোন দিয়ে বললাম যে আয়ানের পুতুল, তাও মানে বলে কেঁদে ফেলছিলাম। আর আয়ান যেখানে হাসপাতাল হোক মার্কেট হোক সবসময় কিন্তু আমার কোলে, আমার কোলে ছিল। আমি কিন্তু ওরে 6-7 মাস বয়সে কিন্তু রোদের রোদ দেখাইছিলাম না, ওর দাদি এসে কিন্তু রোদে সাথে নিয়ে যাইতো, রোদ টোদ দেখাইতো, রোদে কিন্তু তাকাতেই পারতো না, ঠিক আছে। রোদে যে তাকাইবে সেই তাকা, আগে তো সাদা ভরসা ছিল, তখনকার ভিডিও যদি দিতে পারতাম তাহলে দেখতে পারতাম, কিন্তু পুরো সাদা ভরসা ছিল, শুধু গ্রামে থেকে কালো হয়েছে মা। আর যাই হোক, এই যে সোলানি আসলাম, আমার কিন্তু মুড়িটা কিন্তু অনেক প্রিয়, বিশেষ করে আমি মুড়ি তরকারি দিয়েও খাই, অনেক কিছু দিয়ে খাই, যেটা পাই মুড়ি দিয়ে আমি খাবো, ঝাল পিস দিয়ে মা খাইতাম। তো মুড়ি খাইতে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে আসল কথা বাসায় কিন্তু আমার চুলা রান্না এটা রান্না মা জানে যে আমার ঘন ঘন ক্ষুধা লাগে। আমি এই বাসায় আমি কিন্তু চুলা কিনি মাঝে মাঝে, তো এই বালতির মধ্যে যে চুলা ছিল আছে কিছু, 2 মাস হয়ে গেছে 3 মাস হয়ে গেছে চুলা কিন্তু রান্না হয় না, ঠিক আছে। লাইফে কিন্তু অনেক পছন্দের খাবার কিন্তু লাইফ থেকে হারাই গেছে, পছন্দের খাবার পছন্দের জিনিস
অনেক কিছু হারাই গেছে। আমার নুডলস কিন্তু অনেক প্রিয়, যে পছন্দ হলে যে নুডলস যে খাবো সেটাও পারি না, কারণ না বলা পর্যন্ত কখনো খাবার সামনে নাস্তা খাবার আসে না। যাই হোক, মা মাখাই দাও। মায়ের হাতের মুড়ি মাখানো কিন্তু সুন্দরই লাগে। আসল কথা, আমার ছোটবেলার কিন্তু অভ্যাস এটা যে সন্ধ্যা লাগলেই পড়ার আগে কিন্তু হয় চাল ভাও চাউল ভাজি না কিছু খাবার আমাকে খেতে হবে, ভাত মাখানো ভাত। সন্ধ্যার সময় যে ভাতগুলো বাসে থাকতো মা যায়তো, কিন্তু আমার ক্ষুধা লাগছে, মা কিন্তু ভাতগুলো না খেয়ে কিন্তু আমার জন্য কিছু হলে রেখে দিত, সেই ভাতগুলো কিন্তু ঝাল পেঁয়াজ দেবে মাখাই দিত, আমি সন্ধ্যার সময় খেয়ে পড়তে বসতাম, কারণ কি আমার একটু ক্ষুধা লাগে ঘন ঘন। এ দেখ মুখে যাচ্ছে কত বড়, দেখি এটা নষ্ট হয়ে গেছে বাবা, এই দুধ সবার বড় সব খেলাইবো। এটা দুধ নিয়ে আসলাম এক কেজি বাবুর সময় রান্না করার জন্য, তো একবার সময় রান্না করছে বাদ বাকি দুধটা নষ্ট হয়ে গেছে, আর কেউ রান্না করিনি, মাও রান্না করিনি আর ওর মাও রান্না করিনি, এটা আমি বারবার সেদিন বলেছিলাম সময়টা রান্না করতে কেউ রান্না করিনি, যাক নষ্ট করছে হয়েছে, এগুলো স্বাভাবিক। এই মুড়ে হাতে ফুটা কত দুনিয়াতে কখনো আসল কথা আমি হারতে শিখিনি, লাইফে শুধু হেরে গেছিলাম, কলেজ লাইফে স্কুল লাইফে আমি হেরে গেছিলাম, তারপর থেকে যা করেছি চেষ্টা করেছি নিজেকে গুছানোর মতো, চেষ্টা করেছি নিজেকে তৈরি করার জন্য। তো হয়তো আপনারা ভিডিও দেখবেন, সারা জীবন ভিডিও থাকবে, তো আমি একটা কথা বলি, আমার যত সময় রক্তবিন্দু কোনো আছে এই যে বাবার জন্য কখনো আমি হাল ছাড়বো না, বাবাটার জন্য। হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে, এই যে দাঁড়ো 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 দাঁড়ো, হ্যাঁ এই যে বেলুন নাও, সোলা দিছো সরষের তেল, যেটা বলি ভুল করলে কিন্তু ভুলের মাসুর সারা জীবন নিতে হবে, এটা আপনার যে ভুল করেন লেখাপড়া দিকতে হোক যে কোনো ভুল দিতে হোক, আপনার যদি লেখাপড়া ফাঁকি দেন জীবনে তাহলে আপনি ফাঁকিতে পারবেন। এটা আমার স্যার বলতো যে তুমি আজকে লেখাপড়া ফাঁকি দিচ্ছ কালকে জীবনের ক্ষেত্রে তুমি একদিন ফাঁকিতে পড়বা, সেদিন আফসোস করতে হবে জীবনে কি জিনিসটা করছো, জিনিসটা হারাইছো তুমি। তো এখন বুঝি লাইফে আসল কথা, যে চুরি করবে জীবনের তাগিতে জীবনের পথ চলাতে সেই কিন্তু বিপদে পড়বে লাইফে। আর একজন কেমন কমেন্ট করছে যে আমার ভিডিওতে যে আমার ভিডিওতে শ্যাকি হয়, ভিডিওটা কাঁপে, ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, তো আমি চেষ্টা করবো ভিডিওটা না কাঁপানোর জন্য, যেহেতু আমি গিম্বেল কিনবো শুক্রবার আমি কিনতে যাবো গিম্বেলটা, তো নেক্সট টাইমে শনিবার থেকে ইনশাল্লাহ ভালো ভিডিও পাবেন আপনারা, ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও পাবেন। আর 16 তারিখের পর থেকে আপনারা গ্রামের ভিডিও প্রতিদিন ঈদ পর্যন্ত গ্রামের ভিডিও পাবেন। আর যারা যারা আইনকে বলছেন যে আইনের ছাড়া ভিডিও দেখবো না, আইনকে ভালোবাসে আইনের জন্য অনেক মন খারাপ হচ্ছে, আইন চলে গেলে পরে মন খারাপ হবে আমাদের, তো আইনের ভিডিও রেগুলার পাবেন, টেনশন করার দরকার নাই, আইনের ভিডিও রেগুলার পাবেন, আইনের ভিডিও কমতে হবে না। আমি চেষ্টা করবো আইনকে ভিডিও দেওয়ার জন্য, দরকার আমি অফিস থেকে ছুটি নিয়ে যাই, বারবার যাবো আইনকের জন্য, আইনকে ভিডিও দিয়ে আপনাদের মাঝে টাইম নিয়ে আসার জন্য। এটা কি করবো, হ্যাঁ বুঝি না, দাও মরে দাও, আব্বা মারবি আজকে মুড়ি ঝাল কম হয়েছে দিছিল।
কাম করে আছে। ঝাল লাগবে বাবা, ঝাল লাগবে তোমার। তুই কাজ যে মুড়ি খাওয়া শেষ, ভালো লাগেনি তোমার? হ্যাঁ শিওর। তুমি কি খাইতেছ আয়ান? এই যা বলে না, তুমি কি খাইতেছ? ওই যে পোষাব করতেছে। তুমি কি খাইতেছ? তোমার আজকে স্পেশাল যেটা হবে, আপনার আপের সাথে আজকে আপনার আপের সাথে একটা গেম খেলবো। সে গেমটা হচ্ছে খাতা কলমে অথবা মুখে, ঠিক আছে? দেখা যাক আপনাদের আপের মানে কোশ্চেন উত্তরটা কি, আমি কোশ্চেন করবো, অ্যান্সার দিতে থাকবে, ঠিক আছে? বলো তুমি কি খাইতেছ? হ্যাঁ কি খাইতেছ তুমি? ওরে লজ্জায় বাসে না, তুমি কি খাইতেছ একটু বলো। এই যে বলবা না, বলো তুমি কি খাইতেছ বলো। আবু তুমি কি খাইতেছ বলো। হ্যাঁ এই তুমি কি খাইতেছ বলো। হ্যাঁ তুমি কি খাইতেছ? হ্যাঁ উই বাবা তুমি কি খাইতেছ বলো। আয়ান তুমি কি খাইতেছ বলো, বলো বলো কি খাইতেছ, বলো কি খাইতেছ। এই যে বলো না তুমি কি খাইতেছ বলো। এই যে বাবা একটু জিভে ঘা আছে, তুমি কি খাইতেছ বলো। এই বলো বলো তুমি কি খাইতেছ, জোরে 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 দেখছেন বলতেছ। ওই যে টিকটকে দেখছে যে তুমি কি খাইতেছ, একটা মেয়ে জিজ্ঞেস করে কয় সিনি, ও কসে সিনি। হ্যাঁ তুমি কি খাইতেছ? হ্যাঁ এত বড় পাজি একদম ওর মার মতো হয়েছে, হাত ক্লাচ পাজি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আপনাদের আপি ইলিশ মাছ বসায় দিছে, এই যে ভিতরে ইলিশ মাছ দিয়ে ম্যারিনেট করে বসায় দিছে। বই হাতে ইলিশ মাছ কিন্তু রান্না কিন্তু অস্থির লাগে আমার কাছে। তো ইলিশ মাছটা রান্না হতে থাকুক আর আমরা অতিরিক্ত আড্ডা দিয়ে আসি। ও দাদি আয়ান গাড়ি খেলা করতেছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ওরে বাবা এই যায় গাড়ি কুচ চলে গেল। তুমি কি খাচ্ছ, তুমি কি খাইতেছ? চিনি কোন গাল দিয়ে চিনি খাচ্ছ দেখি 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 হাগর তো দেখি দেখি চিনি খাচ্ছ বলে দুষ্টামি। কি করছে, কি খাবি, কেমনে করছে, খাবি খাবি? এই আমুক মানে আমুক কানছে যে ব্যথা বলছো, ইস এই যে আয়নি এটা কার নুডলস বাবা, কে খাবে? দেখি গরম গরম বাবা হাত পড়ে যাবে দেখি গয়।
দেখেন দেখেন সাহস কত দেখেন বাবা রে বাবা এই বাবা শোনো কোন গাল দিয়ে খাবে আয়ান আমিও খাবো আমিও আচ্ছা আচ্ছা খাচ্ছি 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 তোমার আমুক দিবা না এই যে আমাদের ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়েছে কালারটা জোস হয়েছে এই যে আজকে কিন্তু কালারটা জোস হয়েছে আর এই যে মাছের জুসটা আমি ভিজে গেছে ওটা কার নুডলস আয়ান কোন গাল দেখাবে ও আমি খাবো আমি আমার আচ্ছা আচ্ছা খাচ্ছি নি আয়ান কিভাবে খাবে আমিও খাবো আমিও খাবো হ্যাঁ আমার দাও আমি খাবো আমি খাবো শুনি আসবো কারণ সিমটে মারা তোমার অভ্যাস এটা মনে করে দেখো হ্যাঁ মনে করে দেখো হ্যাঁ এই যে বাবাটা খাচ্ছে খাচ্ছে হ্যাঁ 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 আর কয়দিন বাবার বাসায় খেয়ে নাও তারপর তো খেতে পারবো না তারপর তো চলে যেতে হবে